ফিরেলাম বিরতির পর যে খবরে নজর রাখবো। বুধবার রাতে কাকরতলায় এক ব্যক্তিকে খুনের অভিযোগ ওঠে এবং ২৪ ঘন্টার মধ্যে কাকরতলা থানার যিনি ওসি তাকে বদলি করা হয়। ক্লোজ করা হলো ওসি শামীম খানকে, কাকরতলা থানার নতুন ওসি এখন সায়ন্তন বন্দ্যোপাধ্যায়। বুধবার রাতে কাকরতলায় ব্যক্তিকে খুনের অভিযোগ, কাকরতলা থানার ওসি তার বদলি হলো এবং কাকরতলা থানার নতুন ওসি হলেন সায়ন্তন বন্দ্যোপাধ্যায়। কথা বলবো আমাদের প্রতিনিধি মনা বীরবংশীর সঙ্গে। মনা, কি খবর রয়েছে? দেখো, খবর রয়েছে বলতে বীরভূমের কাকরতলা থানার যিনি ওসি শামীম খান, যিনি বর্তমানে ছিলেন, কিন্তু ক্লোজ করেছে বীরভূম জেলা পুলিশ এবং তাকে অপেক্ষাকৃত যে পদে তিনি ছিলেন সেখানে ক্লোজ করে তাকে শিউরি পুলিশ লাইনে পাঠানো হয়েছে এবং তার পরিবর্তে কাকরতলা থানার ওসি করা হয়েছে সায়ন্তন ব্যানার্জি, যিনি শিউরি থানায় সাব ইন্সপেক্টর তিনি এবং তিনি কর্তব্যরত অবস্থায় ছিলেন, তাকে কাকরতলা থানার ওসি পদে নিয়ে আসা হয়েছে। দেখো, এই যে ওসি শামীম খান কাকরতলা থানার যিনি ওসি ছিল তাকে ক্লোজ করা হলো কেন, সেই বিষয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে নানান প্রশ্ন উঠছে। তবে অবশ্যই যেটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বীরভূম জেলা পুলিশের একটি বিশেষ সূত্র মারফত আমরা জানতে পারছি যে তুমি জানো যে গত বুধবার রাত্রে বেলায় বীরভূমের খয়রাশোল ব্লকের কাকরতলা থানার অন্তর্গত সেখানেই অজয় নদের লাগোয়া একটি অঞ্চল থেকে সেখানে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে কিন্তু এক ব্যক্তির দেহ উদ্ধার হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে সে মৃত্যুবরণ ঘটনা করে। তার পরিচয় আমরা জানতে পারি যে সেই স্থানীয় বাসিন্দাই এবং তাকে এই যে নৃশংসভাবে থেতলে খুন করা হলো, এই যে খুনের একটা বড় প্রক্রিয়া দীর্ঘ সময় ধরে চললো, এই যে মেসেজ, এই মেসেজ আগাম কেন পুলিশের কাছে এলো না? কারণ যেহেতু একটা থানার অধীনে ওভারঅল দায়িত্ব থাকে অফিসার ইনচার্জ এবং সেই পদেই শামীমবাবু ছিলেন সাব ইন্সপেক্টর, তার কাছে এ ধরনের ইনফরমেশন এলো কারণে তো স্বাভাবিকভাবেই পুলিশের ভূমিকায় যে একটা প্রশ্ন রয়েছে সেই কারণেই কিন্তু একেবারেই বলা যেতে পারে যে খুনের ২৪ ঘন্টা মধ্যেই মূলত এই ওসিকে ক্লোজ করা হলো এবং তার পরিবর্তে সায়ন্তন ব্যানার্জিকে দায়িত্ব দেওয়া হয়েছে। এবং অবশ্যই পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এটা রুটিন একটা ক্লোজ করা হয়েছে এবং রুটিন এটা, কিন্তু যেটা ঘটনা সেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে এর কারণেই কিন্তু মূলত ওসি ক্লোজ। তাহলে মনে হয় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। অবশ্যই দেখো, তার কারণ হচ্ছে তুমি বুঝতে পারছো পুলিশের পুলিশের জেলা বলো রাজ্য বলো পুলিশের আলাদা একটা বিভাগ থাকে, গোয়েন্দা বিভাগ, যেটি আইজি ইন্টেলিজেন্স ব্যুরো ডিস্ট্রিক্টে যারা দায়িত্ব থাকে তাদের কাছে এই যে একটা খুনের মতো ঘটনা ঘটলো, অর্থাৎ খয়রাশোল ব্লকের অন্তর্গত কাকরতলা থানার অধীনে এই তোমার যে গ্রামটার নাম হচ্ছে পশ্চিম বরকলা গ্রামের বাসিন্দা শেখ মতিন, যাকে নৃশংসভাবে পাথর দিয়ে খুন করা হলো, এর আগাম খবর কেন পুলিশ কাছে ছিল না? এই যে খবর না থাকার কারণ তো একটা ব্যর্থতা সামনে প্রকাশ পায়। খুব স্বাভাবিকভাবেই পুলিশের ভূমিকা নিয়ে যে প্রশ্ন, সেই প্রশ্ন নিয়েই কিন্তু মূলত এই সিদ্ধান্ত জেলা পুলিশের তরফ থেকে নেওয়া হয়েছে এবং সেই কারণেই কিন্তু মূলত এই ওসিকে কিন্তু ক্লোজ করা হলো সেটা কিন্তু বলতে পারে মধুবন্তী। ধন্যবাদ মনা, কথা বললাম আমাদের প্রতিনিধি মনা বীরবংশীর সঙ্গে। বুধবার রাতে কাকরতলার এক ব্যক্তিকে নৃশংস খুনের অভিযোগ এবং ২৪ ঘন্টার মধ্যে কাকরতলা থানার ওসিকে বদল করা হলো, যেটা জানা যাচ্ছে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে এই ঘটনায়। এবং ক্লোজ করা হয়েছে ওসি শামীম খানকে, কাকরতলা থানার নতুন ওসি এখন হয়েছেন সায়ন্তন বন্দ্যোপাধ্যায়।